ওয়েলকাম স্টুডেন্টস আজকে হবে তোমার বিশেষ আকার পরিবর্তর শেষ অংশ এবং এই বিশেষ আকার শেষ হলেই তোমাদের অনির্দিষ্ট সমাকল পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে তো গতদিন তোমাদের একত্রিশ পর্যন্ত দিয়েছিলাম তোমরা বেশি সবাই খুব সুন্দর করে অঙ্কগুলো করেছো আজকে তিরিশের পরের থেকে বলছি তো এখানে দেখো একত্রিশ থেকে থার্টি সিক্স এই অঙ্কগুলো রিপিট অঙ্ক দ্যাট মিনস এই অঙ্কগুলো তোমরা আগে করেছ কোথায় করেছ সিক্স বি সংক্ষিপ্ত এগারো থেকে পনেরো এই অঙ্কগুলো কেন দেখো অঙ্কগুলো কি আকারে আছে থার্টি থ্রি দেখো আকারটাকে বোঝো আগে উপরে একঘাত নিচে দ্বিঘাত হুম তো উপরে একঘাত নিচে দীঘাত থাকলে কেমন করে করতে হয় সেই নিয়মটা তোমরা সিক্স বিতে করেছো সেই জন্যে আমি আর বলছি না এটা যেমন নিচেরটা যদি গুণ করো ওই এখারে চলে আসবে এই যে এখানে নিচে গুণ করলে কত হয় এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স তাই হয়তো নিচে গুণ করলে মানে উপরে একঘাত এবং নিচে দ্বিঘাত চলে আসছে সেই জন্যে থার্টি ওয়ান টু থার্টি সিক্স তোমরা আগে সিক্স বিতে যে অঙ্কগুলো করেছো সেভাবেই করবে নতুন এই চ্যাপ্টারের নিয়ম শেখার দরকার নেই আমি দেখিয়ে দিচ্ছি এই যে এই অঙ্কগুলো ধরো বইটা ঠিক করে নেই এই যে সিক্স বি এই যে এগারো নম্বর দেখো রিপিট অঙ্ক উপরে একঘাত নিচে দ্বিঘাত বারো তাই তেরো তাই চোদ্দো তাই পনেরো তাই তো এগুলো যেহেতু হয়েছে জাস্ট ফলো দিস রুল ওকে এবারে পরের অঙ্কে যাচ্ছি তোমাদের হাতের সামনে নিশ্চয়ই বই আছে এবারে থার্টি সিক্সের পরে থার্টি সেভেন থেকে ফিফটি এইট এই অঙ্কগুলো প্রত্যেকটা খুঁটিয়ে খুঁটিয়ে করার দরকার নেই এত অঙ্ক করলে পাগল হয়ে যাবে তার থেকে এই অঙ্কগুলো কি নিয়ম কি শিখলে অঙ্কগুলো করতে পারবে সেই নিয়মগুলো আমি বলছি সংক্ষিপ্ত থার্টি সেভেন থেকে ফিফটি এইট করার জন্য প্রয়োজনীয় জিনিস এই বইয়েই আছে আমি তোমাদের দেখাচ্ছি অঙ্কের আকারগুলোকে বুঝলেই হবে হুম থার্টি সেভেন থেকে ফিফটি এইট অঙ্কগুলো বারবার বলছি একটু বড় সেই জন্যে খুঁটিয়ে ওগুলো করার দরকার নেই পরিবর্তে এই নিয়মগুলো দেখো ওই অঙ্কগুলোর ফরম্যাট এই যে দেওয়া আছে একটা সাদা হাতের মাঝখানে এইট এই আকারে পড়বে এই বিশেষ আকারে পড়বে একটু মনোযোগ দিয়ে আকারটাকে দেখো উপরে একঘাত সরি উপরে দ্বিঘাত রাশি আসে নিচে আছে তোমার একটা হোলস্কোয়ার ফরম্যাটে আছে এবং আর একটা উৎপাদক একটা হোলস্কোয়ার ফরম্যাটে আছে এবং আর একটা রাশি এমনি একঘাত আকারে আছে তো এরকম থাকলে এইভাবে যে অঙ্কগুলো করা হয় এটাকে বলে মূলদ ভগ্নাংশ আকার মূলত ভগ্নাংশ আকার ইংলিশে বললে রেশনাল ফ্র্যাকশান ফর্মেটে যত কঠিন অঙ্কই হোক এই ফর্মেটে হবে তো নিয়মটা হলো যে এ বাই একটা উৎপাদক লিখতে হবে বি বাই যে হোলস এই নিয়মটা মনে রাখবে হ্যাঁ তাহলেই হবে বাই একটা হোলস্কারের উৎপাদক লিখতে লাগবে এবং সি বাই শুধু যেটা একঘাত আছে সেটা লিখবে এবারে কিছু শর্ত প্রয়োগ করে মান বের করবে তাহলেই অঙ্ক হয়ে যাবে উদাহরণ উনিশটা খুব ভালো মতো করতে হবে আমি ক্যামেরাটা সেট আপ করে নিচ্ছি তো উদাহরণ উনিশ দেখো কি আছে উপরে দীঘাত আছে ওই ফরম্যাটে স্কোয়ার এবং টু এক্স প্লাস ওয়ান তো এটাকে যেটা লিখলো এবাই দীঘাতের উৎপাদকটাকে এক একঘাত আকারে লিখলো বি বাই দীঘাটা লিখলো এবং সি বাই আর যেটা উৎপাদক ছিল সেটা লিখলো এবারে এই যে হর যেটা আছে হর হর দিয়ে পুরো সমীকরণটাকে গুণ করলো এই যে হর এই অংশটা নিশ্চয়ই ক্যামেরায় দেখতে পাচ্ছ এই যে হর এইটুকু অংশ দিয়ে পুরোটাকে গুণ করলো গুণ করলে এটা আসে এবারে এই যে ধ্রুবকগুলো আসে এবিসির মান নির্ণয়ের জন্যে তোমরা এক্স ওয়াই এর সরি এক্সের যে কোনো মান বসাতে পারো অভেদ একই মান উভয় পক্ষে বসানো যায় যাতে করে এ বিসির মান বেরোয় তো একটু মনোযোগ দিয়ে দেখো তো এই রাশিটাতে যদি এক্সের মান মাইনাস ওয়ান বসাও তাহলে এ কিন্তু মার্কেট থেকে নাই হয়ে যাচ্ছে কারণ এটা জিরো হবে এবং এটাও সিও নাই হয়ে যাবে তার মানে সেক্ষেত্রে এর মান হবে সেই জন্য এক্স টু মাইনাস ওয়ান বসালো এবং সেখানে টু মাইনাস টু পেলো বোঝা গেল আবার এক্সের মান যদি হাফ বসায় এটা তো একটু ঠান্ডা মাথায় বুঝবেই এক্সের মান হাফ বসালে তোমার কি হচ্ছে এখানে দেখো বি নাই বি চলে যাচ্ছে এবং এও চলে যাচ্ছে এবং সি এর মান হচ্ছে বি এবং সি বের এ দরকার এবার এর মান জন্য উভয় পক্ষে ধ্রুবক পথ কনস্ট্যান্ট টার্ম সমান করেছে ধ্রুবক পদ তাহলে বাদিকে দিকে ধ্রুবক পদ কত বলো ইয়েস ওয়ান ওয়ান রাইট আর ডান দিকে ধ্রুবক পদ কত এটা তো বুঝতে হবে প্রথমে এটাকে গুণ করবে গুণ করলে কত মাইনাস এক থাকবে না বাকি সবগুলোতে এক্স আছে মাইনাস এক এবং তার সঙ্গে এ গুণ করলে মাইনাস এ থাকতেছে তারপরে মাইনাস বি এটাকে ভাঙালে প্লাস সি এবারে এইখানে হালকার মধ্যে বি এর মান বসিয়ে দিবে এ পেয়ে যাবে হ্যাঁ এ খাতায় করো মজা লাগবে একটু বড়ো বাট আমি আবারও বলছি থার্টি সেভেন থেকে ফিফটি এইট করার জন্য এই অঙ্কটা উদাহরণ উনিশ পাগলের মতো দেখবে ফর্মটাকে চেনো হ্যাঁ এবারে এই অঙ্কটা আবার তুলবে তোলার পরে এইটা তুলবে তারপরে এইটা তুলবে এবারে এবি মান বসাবে এই যে এরাও বসিয়েছে মান মান বসানো উচিত ছিল ওরা হয়তো পরে বসিয়েছে যাই হোক ধ্রুবক হিসেবে লিখেছে লিখেছে এই যে তারপরে ইন্ডিকেশন জানো একদম লাস্ট লাইনে এরা এ বসিয়েছে তোমরা আগেও বসাতে পারো কোনো অসুবিধা নেই তো এইভাবে অঙ্কগুলোকে করতে হবে তো এই অঙ্কটা করো তাহলেই হবে হ্যাঁ উদাহরণ সতেরোটা দেখো সেভেন্টিন এটা দু সালে এসছে উপরে একঘাত আছে এবং নিচে ত্রিঘাত আছে তোমরা উপরে একঘাত নিচে দ্বিঘাত এটা তো তোমরা জানো কেমন করে করতে হয় বললাম শুরুতেই বাট উপরে একঘাত নিচে ত্রিঘাত এটা তোমাদের কাছে নতুন তো ওই যে একটাই উপায় মূলত ভগ্নাংশ রেশনাল ফ্র্যাকশান তো কেমন করে করবে দেখো এখানে নিচেরটাকে প্রথমে উৎপাদক করে নিলে এবারে নিয়মটা হলো এই যে ভগ্নাংশটাকে আছে সেটাকে আবারও এবিসি তিনটা ধ্রুব হবে তোমরা বলতে পারো স্যার কেন এটা করব বস এটাই নিয়ম তুমি যখন এই আকার দেখবে ডে ডেটাগুলো আলাদা থাক দ্যাট ম্যাটার তোমাকে এভাবেই সাজাতে হবে না হলে অঙ্ক হবে না বুদ্ধি করে করতে পারবে না এগুলো জট অঙ্ক এক কথায় মানে বিশেষ আকারে এই অঙ্কগুলো তাহলে এ বাই একটা উৎপাদক লিখবে বি বাই আর একটা উৎপাদক লিখবে সি বাই একটা উৎপাদক আর আগের মতনই এই যে রাশিটা আছে এই রাশিটা এই রাশিটা মানে এখানে একটা লাইন লেখেনি প্রথমে এটার পরিবর্তে এটা লিখবে তারপরে এই যে রাশিটা আছে এটা দিয়ে পুরো সমীকরণটাকে গুণ করবে মানে হর দিয়ে পুরো সমীকরণটাকে গুণ লাইনটা মার্ক করবে এটা আসবে তারপরে আগের ফান্ডা এক্সের খুশি মতো মান বসাবে এখানে তো ধ্রুবক পদ সমান করতে হয়নি এবিসির মান পেয়ে যাবে এখানে তারপরে সবার শেষে এবিসির মান বসিয়ে দিও তালেই কাহিনি শেষ বোঝা গেল এই গেল অঙ্ক তো হয়ে গেল তার মানে তোমাদের এখানে মেনলি দুইটা উদাহরণ খুটিয়ে করতে হচ্ছে উদাহরণ পনেরো এবং উদাহরণ তাহলে আমি এবারে দীর্ঘে চলে আসছি দীর্ঘের এক থেকে কুড়ি সিরিয়ালি করতে হবে তারপরে বিক্ষিপ্ত হবে কিছু অঙ্ক করতে হবে তো আমি মেনলি টেকনিকটা বুঝিয়ে দিচ্ছি বিশেষ বিশেষ কিছু তিন চিন্তাভাবনা এই বিশেষ আকারের অঙ্কের সময় দরকার প্রথমে এক নাম্বারটা খুব সহজ নিয়োগ অঙ্কটা দেখো উপরে সাইন টু এক্স আসে তো নিচে এমন জিনিস আনতে হবে যা ডেরিভেটিভ সাইন টু এক্স হয় নিশ্চয়ই বুঝতে পারছো কি মিন করছি নিচে কস টু এক্স আনতে হবে কারণ কস টু এক্সে ডেরিভেটিভ করলে সাইন টু এক্স আসে তাহলে এটা দেখো হর যেটা আছে এটাকে লিখেছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এবারে এখানে সাইন টু এক্স এনেছে টু দিয়ে তাহলে কত দুই দু চার তাহলে নিচে হাফ দিয়েছে তাহলে এটাই লিখলাম আলটিমেটলি হ্যাঁ তাহলে এটা সাইন টু এক্স সূত্রগুণিতক্ষণ তার মানে সাইন স্কোয়ার টু এক্স কিন্তু আমি কি বলেছিলাম নিচে তোমার লাগবে কস এক্স তার মানে এটা লেখাই যায় ওয়ান মাইনাস কস স্কোয়ার টু এক্স আর তারপরের কাহিনী তো জানোই কস টু এক্সকে জেড ধরলেই কাহিনী শেষ এই কস টু এক্সকে জেড ধরবে বোঝা গেল এইভাবে ছোট্ট ছোট্ট বুদ্ধি অ্যাপ্লাই করে করবে ঠিক আছে বই তোমাদের হাতের কাছে আছে দুই নাম্বারটা নিশ্চয়ই ধরতে পেরেছ নিচে আবারও এখানেও কস টু আনতে হবে এবং তাকে জেড ধরতে হবে তো এখানে যাই হোক এখানে ওইভাবেও করলে হতো বাট এখানে অন্যভাবে করেছে এখানে একটা জিনিস লক্ষ্য করো এখানে ভাঙিয়েছে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স তাহলে কত হয় ওয়ান হয় আর প্লাস টু সাইনাস কস এক্স মানে সাইন টু এক্স এবার এখানে এক যোগ করেছে এবং এক বাদ দিয়েছে বুঝতে পারলে পৃথক করেছে আর এটার কাহিনী তো তোমরা জানো নিজের মতো করবে আর আমি যে বুদ্ধিটা বললাম সেটাও করতে পারো বোঝা গেল কথাটা ঠিক আছে তো নেক্সট অঙ্কে যাচ্ছি এবারে আমি লিখেছি তিন চার এগারো বারো এই চারটা অঙ্ক একই রকম তো অ্যাটলিস্ট একটা অঙ্ক করানো উচিত আমি করিয়ে দিচ্ছি দেখো বারো নম্বর অঙ্ক করাচ্ছি চারটার মধ্যে এটা করালে বাকি তিনটা তোমরা নিজেরা পেয়ে যাবে ঠিক আছে তো এখানে প্রথমে টেন এক্সকে লিখলাম সাইনেক্স বাই এবং এটাও লিখলাম ওয়ান প্লাস সাইনেক্স বাই কসেক্স না ভুলি এবারে লব হরকে আমি কস দিয়ে গুণ করব যাতে করে ভগ্নাংশটা যায় তার মানে এটা হলো সাইনেক্স ডিএক্স আর এটা হলো কস এক্স প্লাস ম্যাজিক্যাল ব্যাপার দেখো এটা কিন্তু কনভার্ট হয়ে গেছে নাম্বার কত নাম্বার বলো চার নাম্বার অঙ্কে তার মানে এই অঙ্কটা যখন হবে অটোমেটিক্যালি চার নাম্বার অঙ্কটা হয়ে যাবে এবারে একটু বুদ্ধি করে নিচেরটার সাহায্যে উপরেরটা লিখবে তাহলে উপরেরটা কী লেখা যায় বলো সাইনেক্স প্লাস কস এক্স আর একটা লেখা যায় সাইনেক্স নিশ্চয়ই দেখতে পাচ্ছ মাইনাস কস এক্স ডিএক্স আর নিচে সাইনেক্স প্লাস কস এক্স লেখো বোঝা গেলো এবারে এটা তো কস এক্স কস এক্স যায় টু সাইনেক্স হয় কিন্তু এখানে একটা সাইনেক্স আছে অসুবিধা নেই সিস্টেম জানা আছে সামনে দুই দিয়ে ভাগ করো এবারে হালকার মধ্যে পৃথক করো ওয়ান ডিএক্স আর এটা হলো ডিএক্স এক্স প্লাস কস এক্স এটা ভাই এটা তা উপরেরটা উল্টো করে লিখলাম আমি হ্যাঁ এখানে আমি কস এক্সটা আগে লিখলাম সাইনেক্সটা পরে লিখলাম ডিএক্স এই যে মাইনাস দিয়ে উল্টো করে লিখলাম এটা কত হবে হাফ এক্স এটা হবে লক এক্স প্লাস সি বোঝা গেল এইভাবে করতে হয় এবারে পরের অঙ্ক দেখো পাঁচ নম্বর অঙ্কটা জানো কস টু এক্স মানে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এক্স ইউনো এটা হলো তোমার গুণিতক্ষণের সূত্র আর এটা কেমন করে করতে হয় তোমরা জানো সংক্ষিপ্তে হয়েছে সেক্স স্কোয়ার এক্স দিয়ে লবহরকে গুণ করতে হয় এবং নিচে ট্যান রাখতে লাগে এবং ট্যান এক্সকে জের ধরতে হয় তো সেভাবে করো কোনো অসুবিধা নেই আর নাম্বার ছয় যেটা আছে এটা কিন্তু দু হাজার উনিশে এসছে সো ভীষণ ইম্পর্ট্যান্ট এটা তো আরও সহজ সেক এক্সকে ওয়ান বাই কস এক্স করে লসাও করবে তারপরে এই উপরের যে রাশিটা আছে অনুবন্ধী রাশি দিয়ে গুণ করবে ওয়ান মাইনাস দিয়ে হ্যাঁ তারপরে ওয়ান মাইনাস কস কে স্কোয়ার ধরবে কাহিনী শেষ এগুলো স্পেশাল বুদ্ধি নির্দিষ্ট কোনো নিয়ম নেই আর সাত নাম্বারটার পাশে আমি লিখেছি উদাহরণ দশ সাত নাম্বারের পাশে উদাহর সরি উদাহরণ পনেরো তো উদাহরণ পনেরোটা আমি বুঝিয়ে দিচ্ছি সাত নাম্বার উদাহরণ পনেরো উদাহরণ পনেরোটা বের করছি এই যে জায়গাটা দেখো এখানে মানে সাইন কস ফাংশান থাকলে কি করতে হয় দেখা যাচ্ছে নিশ্চয়ই এখানে প্রথমে লব যেটা আছে লব লিখে এল ইন্টু হর লিখতে লাগে এবং প্লাস এম ইন্টু ডিডিএক্স অব হর ডিনোমিনেটার যেটাকে আমরা বলি সেটা লিখতে হয় নইলে পিছিয়ে পড়তে হয় এবারে এটা লিখেছে এবং এটাকে ডেরিভেটিভ করে যেটা হয় লিখেছে এবার এই জায়গাটা একটু ঠান্ডা মাথায় দেখবে এখানে লিখেছে সাইনেক্স এবং কস এক্সের সহক সমান করে পাওয়া যায় তাহলে এটা ডান দিকটা প্রথমে লিখেছে দেখো কত টুয়েলভ না ডান দিক আর এখানে থ্রি এম তাই লিখেছে টুয়েলভ মাইনাস থ্রি এম আর এখানে সাইনেক্সের সহ কত তিন একইভাবে কস এক্স এর সমান করছে অপনয়ন করেছে এল এবং এন এর মান পেয়েছে এবারে আগের অঙ্কের মতন এটা তুলবে তোলার পরে লব যেটা আছে লবের জায়গায় এটা লিখবে এল লিখবে এম লিখবে এটা লিখবে আর এম এর মান তো জানো তারপরে নিচের ডেরিভেটিভ উপরেরটা হলে তো জানোই লক অফ নিচেরটা হয় কাহিনি শেষ সো এই উদাহরণ পনেরো কিন্তু পরীক্ষায় আসার মতো ভীষণ ইম্পর্টেন্ট আট নাম্বার এবং নয় নাম্বার নিজে চেষ্টা করো আট নাম্বারটা প্রথমে এ প্লাস বি এ মাইনাস বি সূত্রে ফেলবে উপরে লিখবে সাইন্স স্কোয়ার এক্স প্লাস ক স্কোয়ার এক্স পৃথক করবে হয়ে যাবে আর নয় নাম্বারটা কস থ্রি এক্সের ফর্মুলা ভাঙবে ফোর কস কিউব এক্স মাইনাস থ্রি কস এক্স এরপরে কমন নিবে কস এক্স বাকি অংশ নিজের বুদ্ধিতে করবে একটু ব্রেনটাকে খাটাও ঠিক আছে দশ নম্বর অঙ্কটায় হালকা টেকনিক আছে সেটা হলো এটা ভীষণ ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক যোগ করে দায়িত্ব নিয়ে এক বাদ দিতে হবে এবারে এটাকে এটা লেখা যায় নিশ্চয়ই কারো আপত্তি নেই ওয়ানের পরিবর্তে এটা সাইন স্কোয়ার এক্স প্লাস কোয়ার এক্স সাইন তোমরা জানো এটা কি হয় এ প্লাস বি হোস্কয়ের সূত্র না হালকার মধ্যে এটাকে জেড ধরে নেবে দেখবে এই আকারে চলে এসছে কাহিনী শেষ ঠিক আছে এগারো বারো হলো তেরো নাম্বারটা মনোযোগ দিয়ে শোনো আচ্ছা আমি লিখছি তাহলে তোমাদের সুবিধা হবে তেরো নাম্বার লিখলাম এটা হলো সিক্স এর উদাহরণ দশ দেখে করবে প্রায় একই রকম অঙ্ক আছে সিক্সে এ উদাহরণ দশ রিপিট অঙ্ক চোদ্দ নাম্বারটা বোঝাই যাচ্ছে বই দেখো তোমরা এক্সি করলো ট্যান থিটা ধরতে হবে ঠিক আছে পনেরো নাম্বার আমি একটা লাইন লিখে দিচ্ছি বাকিটা তোমরা করবে পনেরো নম্বর দেখো কি লিখেছে ওয়ান মেন সাইন্স স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার লেখাই যে আই থিঙ্ক আপত্তি নেই এবারে উপরে সূত্র ভালো মানুষের মধ্যে ভাঙিয়েছে পৃথক করেছে কাহিনি শেষ পাতি অঙ্ক ষোলো নম্বরটা দেখো এখানে কি আছে সাইন কিউব থিটাকে লিখেছে ওয়ান মাইনাস কোয়াসকোয়ার থেকে কিন্তু সাইন থিটা বুঝতেই পারছো কোয়াস থিটাকে জেড স্কোয়ার ধরলেই কাহিনি শেষ হয়ে যাচ্ছে পাতি অঙ্ক দীর্ঘ অঙ্ক মানেই বড়ো এরকম কোনো কথা নেই ঠিক আছে সতেরো এবং আঠেরো নাম্বার একটু ঠান্ডা মাথায় করতে হবে বিশেষ অঙ্ক নাম্বার সেভেন্টিন অঙ্কটা তোলার পরে লবহরকে কোশেক আট বাই নয় কোশেক এক্স আট বাই নয় পাওয়ার এত দিয়ে গুণ করেছে এবার সূচক নিয়মে কি গুণ করলে পাওয়ার যোগ হয় সেই জন্য দশ বাই নয়ের সঙ্গে এই আট বাই নয় যোগ হয়েছে এবং এখানে এসছে কোসেক স্কোয়ার এক্স আর এখানে আসছে সেক বাই কি কিউনো ট্যান হয় সেটা এসছে এবারে ট্যানকে যদি জেড ধরো ট্যানের ডেরিভেটিভ তো হয় সেক স্কোয়ার এক্স লাভ নাই সেই জন্য ট্যানকে নিচে নিয়ে নিচে এনেছে হয়েছে কট এবারে কোয়াটকে জেড ধরবে কারণ কোয়াটের ডেরিভেটিভ হয় মাইনাস কোসেক স্কোয়ার এক্স এবং কাহিনী শেষ হয়ে যাবে অর্থাৎ এই অঙ্কটার টার্নিং পয়েন্ট হলো লবহরকে তোমাকে দায়িত্ব নিয়ে কোসেক আট টু দি পাওয়ার আট বাই নয় এক্স দিয়ে গুণ করতে হবে একটু চিবিয়ে চিবিয়ে বলছি ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক ঠিক সেই জন্য আঠারো অঙ্ক অঙ্কটা নিজের বুদ্ধিতে করবে উনিশ এবং কুড়ি দেখো তো কোয়াস আলফাকে নিয়ে টেনশন নেই কোয়াশ আলফা তো ধ্রুবক দুই তিন সাত আট নয় দশ এ যে জিনিস কোয়াস আলফাও সেই জিনিস ঘাবানোর কিছু নেই কুড়িটাও দেখো কস এক্স প্লাস কস আলফা তাহলে তোমাদের কী শিখেছিলাম সাইনেক্স কস এক্স নিচে যদি থাকে কী করতে হয় হয়েছে তো এর আগে টেনের সূত্রে ফেলবে কস এক্স মানে ওয়ান মাইনাস টেন স্কোয়ার এক্স বাই টু বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স বাই টু সেটা হয় একটু মনে করিয়ে দিচ্ছি সংক্ষিপ্তের এই অঙ্কগুলোয় চলে এসো এই যে দেখো দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে হ্যাঁ আঠাশ নাম্বার কস এক্স বলেছিলাম ওয়ান মাইনাস টেন স্কোয়ার এক্স বাই টু বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স বাই টু অ্যাপ্লাই করো অথবা তিরিশ নম্বর তো জাস্ট লাইক ওই অঙ্কগুলোর মতো তোমরা করবে উনিশ কুড়ি এবং উনিশ কুড়ির পরে উনিশ কুড়ি অবধি সিরিয়েলি করতে হবে তারপরে কিছু অঙ্ক আমি স্টার দিয়েছি এটা আমি ছবি পাঠিয়ে দেবো শুধু সেই অঙ্কগুলি করবে এই অঙ্কগুলি বিক্ষিপ্তভাবে দিয়েছি মাঝখানের অঙ্কগুলো ফালতু অঙ্ক থাকবে না সেই জন্যে লাগবেও না ঠিক আছে এগুলো একদমই সহজ আমি একটু মুখে বলে দিচ্ছি তিরিশ নম্বর অঙ্কটা দেখো কী আছে এখানে সাইন্থিটাকে জেড ধরলেই হবে কেননা উপরে আছে কস্থিটা হ্যাঁ একত্রিশ নম্বরটা রিপিট অঙ্ক ই টু আর এক্সকে জেড ধরলেই হয়ে যায় এটা সিক্স বির অঙ্ক নিশ্চয়ই মনে পড়েনি তোমাদের মনে পড়লে ভালো লাগতো বত্রিশ নম্বরটা হলো সাইন্থিটাকে জেড ধরবে চেনা অঙ্ক হ্যাঁ আচ্ছা একটা কথা মনে আছে তো মানে প্রতিস্থাপনের অঙ্কে এমন কাউকে জেড ধরতে হয় যার ডেরিভেটিভ উপরে আছে মনে পড়লো তাহলে এখানে এসে এক্স স্কোয়ার কাকে তোমরা জেড ধরবে অবশ্যই এক্স কিউবকে সেই জন্যে এক্স টু দি ফোর সিক্সকে লিখে নেবে এক্স কিউব তার হোল স্কোয়ার তারপরে থার্টি ফোরের জন্যে এক্স কিউবকে জেড ধরবে বুঝতে পারলে তেত্রিশ এক্স স্কোয়ারকে জেড সব রিপিট অঙ্ক ঠিক আছে চলো পরের পেজে যাচ্ছি একটু সময় নিলাম হ্যাঁ খাতাটা গুছিয়ে নিলাম একটু অঙ্কটা তুললাম হ্যাঁ যেটা বলছিলাম দেখো অঙ্কটা থার্টি নাইন একবারেই আন্ন অঙ্ক কিচ্ছু বোঝা যাচ্ছে না দুম করে নিচে চতুর্ঘাত আছে বাট আমাদের তো করতে হবে অঙ্কটা শুরুতে চেনা আকারে আনার জন্য এটা লেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান নিচে যেটা আছে সেটা লেখো আপত্তি কি আছে তোমাদের আচ্ছা আপত্তি আছে কেননা এখানে এক আর দুই হয় কিন্তু এখানে এক আছে কোনো ব্যাপার না বস সামনে দুই দিয়ে ভাগ করে দাও এবারে হালকার মধ্যে পৃথক করো তোমরা জানো করণ মাইনাস নিশ্চয়ই বুঝতে পারছো এবার তো চেনা আকার উপরে ও এখানে একটা ম্যাজিক হয়েছে সেটা কি ম্যাজিক দেখো অঙ্ক কিন্তু সাথে সাথে একটা আগের অঙ্কে কনভার্ট হয়ে গেছে সেটা হলো এই অঙ্কটা দেখো থার্টি ফাইভ নাম্বার কিন্তু এই অঙ্কটা আছে এটা হওয়া মানে থার্টি ফাইভ হয়ে যাওয়া উপরে দীঘার নিচে চতুর্থ থাকলে কী করতে হয় মনে পড়ল বলে দিচ্ছি লব হরকে এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করতে হয় নইলে পিসি পড়তে হয় এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড এটা হলো ওয়ান ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস হাফ এখানেও তাই হালকার মধ্যে এক্স স্কোয়ার দিয়ে ভাগ এবারে নিচে এমন কিছু আনো যার ডেরিভেটিভ এটা হয় তো বুঝতেই পারছো এখানে এটা থাকলো আর এই দুইটা নাও এটা কতভাবে এই সূত্র লেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার প্লাস টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স তারপরে প্লাস ওয়ান তো আসেই হ্যাঁ এবারে একটা জিনিস লক্ষ্য ওর এখানে মাইনাস আসে তার মানে নিচে প্লাসের সূত্রে ফেলতে হবে ইউনো তার মানে এটা হবে এই যে এটা এ স্কোয়ার প্লাস হয় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এক তো আসেই ঠিক আছে বাকি অংশ তোমরা পারবে এক্স মাইনাস ওয়ান বাই এক্সকে ইউ ধরো এক্স প্লাস ওয়ান বাই এক্সকে ভি ধরো এই অঙ্কটা আমি স্পেশালি তোমাদের দেখব সুন্দর করে করো একটু বড় যাই হোক এরই সাথে বিশেষ আকার শেষ হয়ে গেল এবং অনির্দিষ্ট সমাকাল শেষ খুব সুন্দর করে করো রিপিট করছি ভিডিও পজ করে থেমে থেমে অঙ্কগুলো করো হ্যাঁ এবং আটকালে অবশ্যই আমাকে ইনফর্ম করো এবং অবশ্যই বরাবরের মতো পিডিএফ ফাইল হোয়াটসঅ্যাপে বা পার্সোনালি পাঠিয়ে দেবো ওকে Okay, have a good day.